হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি পারবতীপুর জংশন, অর্থাৎ উত্তরবঙ্গের সবচাইতে বড় যে জংশন, আর এই জংশন দিয়েই কিন্তু উত্তরবঙ্গের যত ট্রেন আছে সব ট্রেনগুলোই কিন্তু চলাচল করে গেছে। তো এটাই হচ্ছে বলতে গেলে আশ্রয়স্থল। আর সামনে হচ্ছে আপনার লোকোশেড, সেখানে কিন্তু লোকোমোটিভ বিশ্রাম নেয়। আমাদের যেমন বিশ্রামের প্রয়োজন, তেমন কিন্তু লোকোমোটিভেরও গাইজ বিশ্রামের প্রয়োজন আছে। তবে যাই হোক, আজকের মেইন বিষয়টা হচ্ছে আপনাদেরকে ডায়মন্ড ক্রসিং দেখাবো। তো ডায়মন্ড ক্রসিংটা কী আসলে সেটাই দেখাবো। আর এই ডান পাশে হচ্ছে আপনার রংপুরের রোড, বাম পাশে দিনাজপুর, সোজা হচ্ছে নীলফামারী, আর পিছনে হচ্ছে আক্কেলপুর। তো সামনেই যাচ্ছি আপনাদেরকে ডায়মন্ড ক্রসিংটা দেখানোর জন্য। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই জানি যে আসলে জানি বলতে দেখি, সবসময় দেখি ডায়মন্ড ক্রসিং, কিন্তু আসলে বলতে পারি না যে কোনটা আসলে ডায়মন্ড ক্রসিং বা দেখতে কেমন। তো সেটাই এখন দেখানোর জন্য যাচ্ছি, ওই সামনেই আপনাদেরকে দেখাবো যে ডায়মন্ড ক্রসিং ওখানেই আছে। গাইজ, এখন আমরা ফাইনালি চলে আসছি ডায়মন্ড ক্রসিংয়ের এখানে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাকে বলা হচ্ছে ডায়মন্ড ক্রসিং। আসলে ডায়মন্ড ক্রসিং বিষয়টা কি, একটা লাইনের উপর দিয়ে যখন আরেকটা লাইন যায় তখন একটা ডায়মন্ডের আকার ধারণ করে। অর্থাৎ আমরা যখন সবে বেড়াতে হালুয়া খাই, হালুয়া যখন কাটি না, দেখিনি একটা চারকোনা টাইপের, একটু অন্য টাইপের হচ্ছে আপনার ডায়মন্ড টাইপের একটা আকৃতি ধারণ করে। ঠিক এই কারণেই হচ্ছে এটাকে বলা হচ্ছে ডায়মন্ড ক্রসিং। এটা আসলে তেমন কিছু না, বাট একটা জানার বিষয়। তো জানানোর জন্যই আসলে ভিডিওটা করা। তো আমি আরও সামনে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই। এটা হচ্ছে অনেক বড় ডায়মন্ড ক্রসিং আর কি। তো আমার সাথে যে আছে অপরিচিত আর কি ভাইয়ারা, এখানে এসে পরিচয় হয়েছে। ভাই একটা হাই বলে দেন আপনারা। বদরগঞ্জে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, চলেন আসেন। এই যে ভাইয়ারাও কিন্তু আমাকে একটু হেল্প করতেছে আর কি ভিডিও ধরার ক্ষেত্রে, অসংখ্য ধন্যবাদ। আর আমি তো পরিশ্রম করি, পাশাপাশি ওনাদেরকেও পরিশ্রম করাচ্ছি ভিডিও করার ক্ষেত্রে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে যে আমরা ডায়মন্ড ক্রসিংটা দেখতে আসছি। আর এটা হচ্ছে আপনার ওই যে ওই পাশে হচ্ছে আপনার বাস পাওয়া যায় এখানকার ঢাকার, এটাকে বলা হয় মেইনলি ঢাকা মোড়। এটা হচ্ছে ঢাকা মোড়ের রোড, আর সামনে একটা স্কুল আছে। আর এই জায়গায় কিন্তু সবসময় এইরকম পাল্লাটা নামায় দেওয়া হয়। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই, ওই যে সামনে যে দেখা যাচ্ছে, এই যে একটা লাইনের উপর আরেকটা লাইন চলে গেছে, এটা কিন্তু সোজা হচ্ছে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার নীলফামারি চলে গেছে। তো নীলফামারির এই বাম পাশে যে লাইনটা, এটা গেছে দিনাজপুরে। তো এই লাইনটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাইনের মাঝখানে যে অংশটা, এটাই হচ্ছে আপনার ডায়মন্ড ক্রসিং বলা হয় এই অংশটাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডায়মন্ড ক্রসিং। তো আশা করি বুঝাইতে পারছি, বিভিন্ন দেশের কিন্তু ডায়মন্ড ক্রসিং এক এক রকম হয়। আর ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সেটা আবার কিন্তু চারকোনা। তো চারকোনা যখন আপনার একটা ট্রেনের উপর একটা লাইনের উপর আরেকটা লাইন আসে, ওটা কিন্তু হচ্ছে চারকোনা টাইপের। তো তখন কিন্তু একটা ডায়মন্ডের আকার ধারণ করে। আমি স্ক্রিনে ছবি দিব, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে ডায়মন্ড ক্রসিং গাইজ। আর ওই যে সামনে হচ্ছে আপনার লোকোশেড আছে, আর আশপাশটা তো দেখতেই পাচ্ছেন, এই যে পুরাতন একটা পানির ট্যাঙ্কি। তো এই যে সামনে একটা স্কুল আছে, এটা হচ্ছে আপনার পাবলিক উচ্চ বিদ্যালয়। তো এইটাই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবসময় রেলের টিকিট কাটবেন, টিকিট কেটেই কিন্তু আপনারা ভ্রমণ করবেন। তো ভাই একটু আল্লাহ হাফেজ বলে দেন সবাইকে। আল্লাহ হাফেজ ভাইয়া। আপনি আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।